নমস্কার বন্ধুরা, মিলমিলোডি চ্যানেলে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত। আজ আমি আবারও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজ আমি বানাবো বাঙালিদের অত্যন্ত প্রিয় একটি রেসিপি, সেটা হলো গলদা চিংড়ির মালাইকারি। তো তোমরা আমার সাথে থাকো, আমি তোমাদেরকে খুব সহজে এই রেসিপিটা বানিয়ে দেখাচ্ছি। যারা নতুন বন্ধু হয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর পুরনো বন্ধুদেরকেও অনেক ভালোবাসা জানিয়ে ভিডিওটি শুরু করছি। এখানে আমি 10 পিস মতো গলদা চিংড়ি নিয়ে নিয়েছি। এবার এটাকে আমি ম্যারিনেট করব। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন নুন আর 1 টিস্পুন হলুদ গুঁড়ো। তো প্রথমে হলুদ গুঁড়ো আর নুন দিয়ে এটাকে ম্যারিনেট করে নিতে হবে। প্রথমেই আমি খুব ভালোভাবে চিংড়ি মাছগুলোকে ভালোভাবে ওয়াশ করে রেখেছিলাম। তোমরা যদি আলাদা করে চিংড়ি মাছ ওয়াশ করার ভিডিও দেখতে চাও কিভাবে পরিষ্কার করতে হয় তাহলে জানিও। এবার আমি রান্নাটা শুরু করছি। কড়াইটা গরম করে নিয়েছি, তো আমি এখানে প্যানেতে করছি। তো প্যানে দিয়ে দিচ্ছি 4 টেবিল স্পুন সর্ষের তেল। রান্নাটা আমি কিন্তু সর্ষের তেলেই করব। তো তেলটাকে প্রথমে একটু গরম করে নিতে হবে। ফ্লেমটা এখন আমি মিডিয়ামে রেখেছি। এবার আমি কিছু গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম একটা বড় এলাচ, সেটা আমি চিরে এভাবে দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি 5-6টা মতো ছোট এলাচ, সেটাও আমি চিরে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি 2-3 কুচি মতো দারচিনি। তো এই সব কিছুকে 30 সেকেন্ড মতো ফ্রাই করে নিতে হবে মিডিয়াম ফ্লেমে রেখে। জাস্ট এগুলো একটু ফুলে আসবে, তখন আমি এগুলোকে আলাদা একটা পাত্রে তুলে রেখে দেব, পরে এগুলোকে আমি ইউজ করব। এবার দেখো আমি আলাদা একটা পাত্রে এগুলোকে তুলে রেখে দিয়েছি। এবার ওই একই তেলে আমি চিংড়ি মাছগুলোকে ফ্রাই করে নেব। ফ্লেমটাকে আমি মিডিয়ামে রেখেছি। 3-4 মিনিট এক দিকটা ফ্রাই করতে হবে। ফ্লেমটাকে তোমরা মিডিয়াম ফ্লেমে রেখেই করবে। এক দিকটা হয়ে গেছে, 3-4 মিনিট পরে আমি অন্য দিকটা বদলে দিচ্ছি। চিংড়ি মাছ কিন্তু খুব বেশি ফ্রাই করা যায় না, তাহলে কিন্তু শক্ত হয়ে যায়। তো 3-4 মিনিট অন্য দিকটা হয়ে গেছে। এবার আমি এগুলোকে আলাদা একটা পাত্রে তুলে রেখে দেব। এখন দেখো আলাদা পাত্রে তুলে রেখে দিচ্ছি। এবার ওই একই তেলে আমি দিয়ে দিয়েছি আদা রসুনের পেস্ট। আমি 8-10 কোয়া মতো রসুন আর খুব অল্প পরিমাণ আদা নিয়ে নিয়েছিলাম, সেটা মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম। তো সেটা এখানে দিয়ে 2-3 মিনিট ফ্রাই করে নেব মিডিয়াম ফ্লেমে রেখে। যখন আদা রসুনের কাঁচা গন্ধটা একটু চলে যাবে তখন দিয়ে দিচ্ছি সেই ভেজে রাখা গোটা গরম মশলাগুলো। এবার আদা রসুনটা ফ্রাই হয়ে গেলে এখানে আমি 2 বড় সাইজের পেঁয়াজ মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা দেওয়ার পরে পেঁয়াজটাকেও ভালোভাবে ফ্রাই করে নিতে হবে সমস্ত মশলার সাথে। তো 3-4 মিনিট হয়ে যাওয়ার পর আমি এখানে 1 টিস্পুন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর 1 টিস্পুন দিয়ে দিলাম নুন। তো নুন আর হলুদ দেওয়ার পরে ভালোভাবে ফ্রাই করে নিতে হবে আর স্প্যাচুলা করে ভালোভাবে মিশিয়ে দিতে হবে। এবার লিড চাপা দিয়ে একদম 3 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে রেখে আমি ফ্রাই হতে দেব। 3 মিনিট হয়ে গেছে, লিডটা তুলে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো পেঁয়াজটা কিন্তু ফ্রাই হয়ে গেছে আর তেল বেরোচ্ছে এখান থেকে, তার মানে এটা ভালোভাবে পেঁয়াজটা ফ্রাই হয়ে গেছে। এবার আমি 2 বড় সাইজের টমেটো ভালোভাবে মিক্সিতে পেস্ট করে রেখেছিলাম, তো সেই টমেটোটা আমি এখানে দিয়ে দিচ্ছি। টমেটো দেওয়ার সাথে সাথে খুব ভালোভাবে পেঁয়াজের সাথে মিশিয়ে দিতে হবে, দিয়ে একদম 4-5 মিনিট ফ্রাই করতে হবে। এবার এখানে আমি দিয়ে দিলাম 1/2 টিস্পুন জিরে গুঁড়ো, 1/2 টিস্পুন ধনে গুঁড়ো। 1/2 টিস্পুন ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো দেওয়ার পরে ভালোভাবে স্প্যাচুলা করে মিশিয়ে একদম 2-3 মিনিট রান্না করব। আর দিয়ে দিচ্ছি
1 টেবিল স্পুন ঘি ঘিটা কিন্তু অবশ্যই দিতে হবে তাহলে সুন্দর একটা গন্ধ আসবে এবার লিড চাপা দিয়ে আমি 5 মিনিট লো ফ্লেমে রেখে কুক করব এখানে অর্ধেকটা আমি নিয়ে নিয়েছি নারকেল সেটাকে আমি 1 কাপ জলে মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নিয়েছি তো ছিবড়েটা দেখো তোমাদের দেখাচ্ছি সেটা ইউজ করব না আর নারকেলের দুধটা আমি বের করে নিয়েছি এখানে প্রায় 1 কাপ বড় কাপের 1 কাপ মতো নারকেল দুধ আছে তো 1 কাপ জল দিয়ে আমি নারকেলটাকে পেস্ট করেছিলাম নারকেল কোড়াটাকে তো দুধটা নারকেলের দুধটা তোমাদেরকে এইভাবে বের করে নিতে হবে এবার এখানে আমি দিয়ে দিচ্ছি 1 টিস্পুন চিনি চিনিটা তোমরা নাও দিতে পারো কিন্তু এতে তে একটু চিনি দিলে একটু ভালো টেস্ট হয় তো ধীরে ধীরে এবারে নারকেলের দুধটাকে আমি অ্যাড করছি নারকেলের দুধ কিন্তু প্রথমেই পুরোটা ঢালা যাবে না ধীরে ধীরে অ্যাড করতে হবে আর পুরো দুধটাও ইউজ করা যাবে না কিছুটা বাঁচিয়ে রাখতে হবে পরে অ্যাড করার জন্য তো নারকেল দুধ দিচ্ছি আমি আর এইভাবে ভালোভাবে স্প্যাচুলা করে মিশিয়ে দিচ্ছি এবার এটাকে আমি লিড চাপা দিয়ে 4 থেকে 5 মিনিট ভালোভাবে ফ্রাই করব আর দেখো আমি এখানে কিছুটা নারকেলের দুধ বাঁচিয়ে আমি রেখে দিয়েছি যদি নারকেলের দুধ না থাকে তাহলে তোমরা কিন্তু আমুল দুধও ইউজ করতে পারো বা নরমাল দুধও ইউজ করতে পারো এবার এখানে লিডটা আমি 5 মিনিট পর খুলে তোমাদের দেখাচ্ছি দেখো পুরো উপর দিকে তেল কিন্তু উঠে এসেছে তার মানে সমস্ত মশলা ভালোভাবে ফ্রাই হয়ে গেছে এবার আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি অনেকে টুথপিক দিও চিংড়ি মাছগুলোকে ভাজেন তো সেটাও করতে পারে পারো তোমরা আমি এখানে ডাইরেক্টলি ফ্রাই করেছি এবার সমস্ত চিংড়ি মাছ দেওয়ার পরে ভালোভাবে সমস্ত মশলার সাথে মিশিয়ে 4 থেকে 5 মিনিট রান্না করতে হবে আর এখানে আমি হাফ কাপ মতো জল দিয়ে দিলাম ছোট কাপ হলে 1 কাপ দিতে হবে বড় কাপ হলে হাফ কাপ জল দিতে হবে আমি যতটা পরিমাণ দিচ্ছি তো আমার 10 পিসের জন্য এনাফ এবার ঢাকা দিয়ে আমি পুরো 5 মিনিট রান্না করব লো ফ্লেমে রেখে 5 মিনিট হয়ে গেছে তোমাদেরকে ঢাকনা খুলে দেখাচ্ছি দেখো পুরো তেল উপর দিকে উঠে এসেছে আর সমস্ত মশলা একদম চিংড়ি মাছের মধ্যে ঢুকে গেছে এবার আমি চিড়ে রেখেছি কাঁচা লঙ্কা সেগুলো আমি দিয়ে দিচ্ছি 4 থেকে 5টা কাঁচা লঙ্কা আমি চিড়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি আর এখানে নিয়েছি হাফ টিস্পুন করে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর হাফ টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো তো এই দুটোকে আমি এবার মিশিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আমি শুধুমাত্র কালারের জন্য দিচ্ছি চাইলে তোমরা অ্যাভয়েড করতে পারো তো সমস্ত কিছু এবারে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি আর উপর থেকে দিয়ে দিচ্ছি নারকেলের দুধটা নারকেলের দুধ দিয়ে আরো একবার ভালোভাবে মিশিয়ে নিতে হবে ফ্লেমটা একদম লোতে রেখেছি এবার এখানে আমি 1 টিস্পুন আমুল দুধ জলে অল্প একটু জলে গুলে রেখেছিলাম সেটা আমি এখানে দিয়ে দিলাম আর ফ্লেমটা আমি গ্যাসের অফ করে দিলাম আর দিয়ে দিচ্ছি উপর থেকে গরম মশলার গুঁড়ো রান্নাটা কিন্তু একদমই রেডি অসাধারণ গন্ধ আসছে আমি এবার ভালো করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তুলে দেখো কেমন লাগছে ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না এই রেসিপিটি কিন্তু ফ্রাইড রাইস বা ভাতের সাথে খুব ভালো যায় তোমরাও বাড়িতে বানিয়ে দেখো সাথে থেকো পাশে থেকো কমেন্ট বক্সে জানিও কেমন লাগলো রেসিপিটা তোমরা সবাই কিন্তু সুস্থ থেকো দেখা হচ্ছে পরবর্তী রেসিপি